দেখে আবার চলে যাবে। না, মাশাল্লাহ মাশাল্লাহ, দানোর আর রাস্তা নেই। কিরে, আমি কোন দিকে যাব? এদিকে যাব না এদিকে যাব? হ্যাঁ স্যার, জল দাম পেয়েছে, রুপের দামও পেয়েছে, কোন দিকে যাব? বাহ ওরে ভাই রে, একজন আসেনি। আমি কোন দিকে যাব? জলদা এবং রূপের দা দুইজনে সেরকম একসাথে একসাথে কি কি কি? হ্যাঁ কইমাস, কইমাস ভাই, কইমাস জলদা কি? এই জমিনে প্রচুর পরিমাণে মাছ রয়েছে বন্ধুরা, পুরো ভিডিওর সাথে থাকবেন, মূল্যবান মতামতটি কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আজকে সাধারণত আমরা সবসময় রূপেশ দাকে নিয়ে শুধু একজনই নামি, কিন্তু আজকে তিনজন একসাথে আমরা হল বানিয়ে বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন রয়েছি গ্রামের মেঠোপথে, যাচ্ছি এক বিল থেকে আরেক বিলে মাছ ধরার জন্য। এখন প্রায় গভীর রাত্র, দল বেঁধে হেঁটে চলেছি মাছ ধরার জন্য। তো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। যেটা বলতে চেয়েছিলাম বন্ধুরা, আসলে মাছ কতটুকু পাই শেষ পর্যন্ত আসলে এটা শিওর বলতে পারি না, তবে যে সবাই মিলে আনন্দ করে হাপ্পা নিয়ে বের হয়েছি সেটা হচ্ছে মূল বিষয়। একটা বিল থেকে আরেকটা বিলে যাচ্ছি, কারণ সব সময় এক জায়গাতে মাছ পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শাবাশ বড় শৈল, শাবাশ বন্ধুরা। আমরা চেঞ্জ করেছি, যেটা বলেছিলাম বিলটা চেঞ্জ করে অন্য বিলে এসেছি, আর দাদা একটা শৈল পেয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড় শৈল, অনেক বড় শৈল পেয়েছে আলহামদুলিল্লাহ। ব্যাগ তো জলদার কাছে, আমি কোন দিকে যাব? হ্যাঁ সব শৈল তো এখানে। সব শৈল এখানে, আর এখানে বাইলা মাছও আছে। আমার একটা প্রিয় শিল্পীর গান মনে পড়লো, সেটা পুরোটা গাইতে পারবো না, তারপরে একটু দেখি, চেষ্টা করি যে কিছুটা বাংলা কিছুটা ইংলিশ কেমন জানি। I love you more than I can say, I love you more than I smell light, I love you more than I can say, I love you more than I smell light. পৃথিবী ঘুমিয়ে গেছো, হয়তো ঘুমিয়ে গেছো তুমি, শান্তি নিয়ে বাসা বেঁধেছ, ও মাস্টাই নাই ক্রাই ফর ইউ, ও মাস্টাই নাই ক্রাই ফর মাই লাভ হো। এখানে এখনো পর্যন্ত কেউ আসেনি, পুকুরে যান আছে, এখানে শৈলমাস থাকতে পারে, শৈলমাস থাকতে পারে। প্রিয় দর্শক, আরে না এখানে আছে বড়, হ্যাঁ এখান দিয়ে ছিল, এই গোল ফানের ভিতরে ঢুকছে, এখান দিয়ে ছিল। আমি কইছিলাম এ তুমি নাম এর এই পায়ের তলে এর বসে রইছে, বড় তো বসে রইছে, কারাজ নিয়ে ওই ওই শৈল শৈল ওই সামনের দিকে গেছে, ওইদিকে 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 বামে বামে পাইছো। এটা আর কি রূপেশ দা, যদি থাকে নসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না ও বন্ধু রে, রটন রটন এই নাই সাবধানে দেখি দেখি ভাই, কুসলে লাল কুসলে রে, কুসলে রে ভাই। হ্যাঁ অনেক বড় কুশিলা, না থাকতে পারে যেহেতু জঙ্গল বেশি, ও সাবধান। আর ভাই লাইট একটু দূরে মারিয়ে জানাল না,
মাছের ইয়েটা বুঝতে না, বেশি পরিষ্কার তো লাগে কেন, ধরুক মারি মাছের টার্গেট করলো একটা কাছাকাছি গেলে মাছ হতো না, থাকলে ভিক মাছ থাকতে পারে, কতটা বুঝছো কি পরিমাণ হবে না এগুলো বৃষ্টির পানি সব ফাইল সাথে লাগছে, এখানে ঢুকছে, এখানে আর গোলে না, এখানে ভিতরে, এখানে ভিতরে আছে, এখানে ভিতরে মাথা ঢুকে দিছে, আরে এখানে এখানে মারো না, মারো না এখানে, আরে এখানে মারি মারি দেখো না, শ্যালার ভিতরে ঢুকে গেছে, শরীরটা বড় ছিল, পাইছ আমার হাত থেকে বাঁচবে না, হ্যাঁ শালার বেটা আমার হাত থেকে বাঁচার উপায় আছে নাকি, বড় শৈল না ফালিয়ে যাবে কোথায় না, ওগুলো সেফ সাইজ বড় শৈল মাশাল্লাহ শাবাশ, না এটা বাইং মাছ আমি ধরবো না, এটা আমি ধরতে, আরে বড় জলদার দিকে আসেন, এ জলদা বড় বড় বাইং, এরে বাবা এটা কি করতেছে, হ্যাঁ এটা কি শুধু লাফাই দিয়েছে, রাসেল রাসেল বাইফের নাকি, এটা তো দেখা যায় না, রাসেল বাইফের রাসেল বাইফের, এই সাপ এ তুকু বাড়ি ঘুরে সাপ সাপ, এই কারণে বর্ষাকালে হাঁটতে খুবই সাবধানে হাঁটতে হয়, দেখছো কত বড় সাপ শৈল, না আপনার ভাগ্য তো ভালো, শৈল 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 মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে খুবই মজা হচ্ছে বন্ধুরা, আজকে জনসংখ্যা বেশি লোকজন বেশি, এই কারণে মাছ ধরে খুবই মজা পাচ্ছি, বড় বড় শৈল বড় শৈল শৈলটা কি, আচ্ছা 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 মারো মারো মারো, এই ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভিজার কারণে, বৃষ্টিতে প্রচুর ভিজা ভিজি, আর অনেক সময় হাঁটার পর একটা মাছ পাইলাম, এর মা অনেক সময়, আরে বাবা রে এরকম করে গা, ফিসলে তো একটু ধরতে একটু কষ্ট হয় বুঝছেন, তাজা মাছ অক্ষত রয়ে যায়, এগুলাকে ক্ষত করা লাগে না, এই যে দেখেন বিশাল সাইজের একটা টাকি মাছ, শৈল মাছের সমান, ও টাকি মাছ তো সাধারণত এত বড় হয় না, না সবাই দেখতে থাকুন আর মজা করবেন, বন্ধুরা আমরা আজকে শৈল এবং টাকি এই মাছগুলা ধরেছি, আজকে সবাই মিলে মোটামুটি এই মাছগুলো পেলাম, তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।